নয় মাস পর কবর থেকে উঠে আসার দাবি একজন বয়োবৃদ্ধ নারীর। এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন ঘটনাটি বোঝার জন্য যে আসলে ঘটনাটি কতটুকু সত্য। উনি বলতেছে যে আমার এক মারা যাওয়ার এক বছর এখনো পূর্ণ হয় নাই, তিন মাস বাকি আছে এবং আসরের পরে আমার মিলাদ দিবেন আপনারা। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় তারাও ঘটনা জানার চেষ্টা করছেন যে আসলে ঘটনাটি কতটুকু সত্য। আসলে কি এটা ঘটনা, কি এটা সত্যতা যাচাই করতে হবে আমাদেরকে, আরো দেখতে হবে, দেখার পরে এটা আসলে ঘটনা প্রকৃত রহস্যটা কি এটা খুঁজে বের করতে হবে। নয় মাস আগে 92 বছর বয়সে একজন বৃদ্ধ নারী মৃত্যুবরণ করে এবং তাকে এলাকার লোকজন দাফন কাফন এবং জানাজা করে গোরস্থানে মাটি দিয়ে আসে। এখন শোনা যাচ্ছে তিনি সেই গোরস্থান থেকে এই নয় মাস পর উঠে এসেছে। আমার মা তো 8 থেকে 9 মাস আগে মারা গেছে, মারা যাওয়ার পর স্টেশন মসজিদে তার জানাজা হয়েছে এবং গাইবান্ধা গোরস্থানে তার দাফন কাফনও হয়েছে। এখন কথা হলো ঘটনাটি কতটুকু সত্য। ইসলামের আলোতে দেখতে গেলে আপনি যদি এই ঘটনাটা বিশ্বাস করেন তাহলে সর্বপ্রথমে বলছি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ ইসলামিক আইন বা বিধানে এমন কোনো বিধান নেই যে মৃত ব্যক্তি দাফন কাফন করার পর তিনি কবর থেকে আবার উঠে আসে। এই কথা বিশ্বাস করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে ঘটনাটি আসল সত্যটা কি, কি আছে এই ঘটনার অন্তরালে? এখানে আরো একটি বিষয় হচ্ছে যে ঘটনাটি অন্য কেউ বলছেন না, স্বয়ং যিনি এই ঘটনার ভুক্তভোগী তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি কবর থেকে উঠে এসেছেন। এতদিন তিনি কবরে ছিলেন এবং শ্মশানে বিভিন্ন জায়গায় তিনি থেকেছেন। তার দাবি হচ্ছে যে এটা অলৌকিকভাবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। ওই মাটির তলে ছিলাম, শ্মশানে ছিলাম, আট মাস কি রাত্রি তাপ, হয়তো মনে হয় আল্লাহ দিত, শুধু একটু পান চাওয়াই খাইছি গালে রাত ডাক পাচ্ছে। অপরদিকে যেই মানুষকে মাটি দেওয়া হয়েছে তার ছবির সাথে এই মহিলার ফুটেজ মিলালে হুবহু হয়তো চিয়ারা একই রকমই মনে হচ্ছে, কিন্তু আদেই এই মহিলা সেই মহিলা কি সেটা যথেষ্ট পরিমাণ সন্দেহান আছে। কারণ হচ্ছে যে যাকে মাটি দেওয়া হয়েছে তার বয়স হলো 92 বছর, আর যখন তাকে মাটি দেওয়া হয়েছিল তখন তার এই দু গালের যেই চলের যে গোস্ত সেই গোস্ত অনেকটা শুকনো অবস্থায় ছিল, কিন্তু এখন যে মহিলাকে দেখা যাচ্ছে তার গালে ভরপুর গোস্ত রয়েছে, আর তাকে দেখে মনেও হচ্ছে না যে এই মহিলা 92 বছর বয়সী কোনো মহিলা, দেখে মনে হচ্ছে যে 60 থেকে 70 বছর বয়সী কোনো মহিলা ইনি, এবং তার সত্যতার প্রমাণও পাওয়া যাচ্ছে। পূর্বে যে অবস্থা দেখছি ভেস্টটা ওই রকমই, কিন্তু এখন যেটা দেখলাম ওনার গাল মুখ ভাঙ্গা ছিল, কিন্তু গাল মুখ ভরা, ভেস্টটা ওই রকম, কিন্তু বোধগম্য হচ্ছে না যে ওই মহিলা। অপরদিকে এই ঘটনাটি আসলে অবিশ্বাস করাটাও খুব মুশকিল, কারণ তিনি সবাইকে চিনতে পাচ্ছেন এবং তিনি যেই ঘরে ঘুমাতেন সেই ঘরের কথাও বলছেন। অপরদিকে তার যেই ছেলে সন্তান নাতি নাতকুর সবাইকেই তিনি চিনতে পারছেন, এটাই হচ্ছে এখন মূল মানে জটিলতার বিষয়। অপরদিকে পুলিশ এই ঘটনার সুরাহা বের করতে না পেরে সেই নারীকে বর্তমানে আইনের হেফাজতে নিয়ে গিয়েছে এবং পুলিশ আশ্বাস দিয়েছে যে এই ঘটনার অধিক তদন্তের প্রয়োজন। আসলে মনে হচ্ছে যে এই ঘটনার অন্তরালে অন্য কোনো ঘটনা লুকায়িত আছে। অপরদিকে এই জটিলতার কিছুটা প্যাচ খুলেছে, কিছুটা সত্যতাও পাওয়া গিয়েছে যে যে ব্যক্তি মারা গিয়েছে আদেই এখন যে ব্যক্তিটি জীবিত আছে সেই ব্যক্তি আগের মারা যাওয়া ব্যক্তি না। যে মহিলার কথা বলতেছেন সে মহিলা একই গ্রামে বাস করতাম আমরা, ছোট থেকে বড় হয়েছি দেখছি, তারপরে এই শহরে একটা গাইবান শহরে বসবাস করে, বসবাস করার পরে সে এক বাসায় কাজের কাজের কাজ করত, মহিলার কাজ করতো, তারপরে সে বৃদ্ধ হয় তো মারা যায়। আমি তাকে সবই চিনি, এ মহিলা আসলে সত্য নয়।